দর্শক বর্তমানে কিন্তু আমি আছি আদিবুড়িঙ্গন নদীর পারে। দেখতে পাচ্ছেন বর্তমানে এখানে দুটি ভিখু কাজ করতেছে, একটা ভাসমান ভিখু আর আরেকটা হচ্ছে ভাসমান ছাড়া ভিখু। তো দেখতে পাচ্ছেন এরা কিন্তু মূলত চাচ্ছে যে আগে যে বেড়িবাদে যে স্ল্যাবগুলো ছিল বা ব্লকগুলো ছিল সেগুলো কিন্তু তারা মানে আগের রূপে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। দেখতে পাচ্ছেন তারই ফলস্বরূপ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা ভিখু কাজ করতেছে। ভাসমান ভিখু বর্তমানে কি করতেছে আসলে আমি সেটা বুঝতে পারতেছি না। আর মূলত এটা হচ্ছে ইলেকট্রিক টাওয়ারটা হচ্ছে বুড়িগঙ্গা আদিবুড়িগঙ্গা নদীর মাঝে দেখতে পাচ্ছেন। আর এটা পরিষ্কার করতেছে পানি ডুবিয়ে, আর এই সেই ইলেকট্রিক টাওয়ার, বড় টাওয়ার। কোনটা থেকে কোনটার কাজ দেখাবো, আমি নিজেই দ্বিধা দ্বন্দ্বে আছি। আর এখানে অনেক মানুষ ভিড় জমিয়েছে, তারা হয়তো বা যেগুলো যে কাজগুলো করতেছে সেটা তারা দেখতেছে, আপনাদেরকে দেখেন অনেক মানুষ চারিদিক দিয়ে মানুষ আছে। এখানে মূলত একটা রাস্তা বানানোর কাজ করতেছে তারা, যাতে ভিখুটা এখান দিয়ে চলাচল করতে পারে। এবং সামনে যে ময়লাগুলো আছে, বিশেষ করে শুধু নদী থাকে তো হয় না, খনন যে কাজটা সেটা যেন তারা গভীরতা করতে পারে সেইভাবে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট বাচ্চারাও কিন্তু এই কাজ মন্দ করে দেখতেছে, যদিও দুর্গন্ধ। এরপরও জানি না আসলে বাচ্চা মানুষ তো সে কারণে তারা এইসব গন্ধগুলো সহ্য করে নিচ্ছে। আর মূলত এই টাওয়ারটা যেন না ভেঙে যায় আমার মনে হয় সেই কারণে মনে হয় এখানে মাটিটা দেওয়া হচ্ছে, আমার যেটুকু মনে হচ্ছে আর কি। এখন বাকিটা আপনারা কাজের মাধ্যমে বা পরবর্তীতে হয়তো বা যখন এখানে আসবে তখন বুঝতে পারবো। তো এ ভাই কিন্তু যে ইলেকট্রিক টাওয়ারটা সেটা বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। আর এ ভাই যে স্ল্যাবটা আছে মূলত ভাই দিয়ে আমি মূলত ভেগুগুলোকে বুঝাচ্ছি, আসলে ভেগুগুলোকে কোনো মানুষই চালায়, তো সেই কারণে আর কি ভাই বলে সম্বোধনা দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে ময়লা পরিষ্কার করা হচ্ছে, বিশেষ করে বুড়িগঙ্গার যে স্ল্যাবগুলো, এখানে কিন্তু অনেকগুলো স্ল্যাব ছিল কিন্তু বা যে টাওয়ার যখন বানায় তখন হয়তো বা এটা ভেঙে ফেলে এইটার মাঝখান দিয়ে টাওয়ার বসানো হয়, সে কারণে আমরা এটা বর্তমানে দেখতে পাচ্ছি না। তো যেটা বলতেছিলাম আগেও বলছি এখনো বলি, এখানে হচ্ছে ময়লা সাগর, মানে আপনি যতই ময়লা উঠান ততই লাগে আরো বৃদ্ধি পাচ্ছে আর কি। আগে হয়তো বা ময়লাটা মানে ঢেকে গেছিল নদীটা, আর এখন হয়তো বা কালো পানি দেখা যাচ্ছে, একটুখানি স্রোত আছে দেখা যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন আসলে পানিটা অনেক অনেক কালো এবং নোংরা। আর বর্তমানে আমি যা দেখলাম বা এলাকাবাসী থেকে যা শুনলাম, এই জিনিসটা পরিষ্কার করার ফলে কিন্তু অনেক মশা বেড়ে গেছে। আসলে মূলত এখানে আগে মশাগুলো থাকতো, তাদের অভয়ারণ্য ছিল, বর্তমানে কিন্তু মশাগুলো আর তাদের বাসস্থান পাচ্ছে না, সে কারণে আর কি মশা হয়তো বা একটু আপাতত বেড়েছে, কিন্তু সামনে মশা আরও অনেক পরিমাণে কমে যাবে। মূলত এখান থেকেই কিন্তু মশাগুলো তৈরি হতো বা মশাগুলো ডিম পাড়ত। যাই হোক, তো দেখতে পাচ্ছেন কাজের আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা যেভাবে কাজ করে যাচ্ছে, একদিনে কিন্তু তারা অনেকগুলো পাখি মারার চেষ্টা করতেছে, বিশেষ করে ঢাকার সৌন্দর্য, এরপর সরকারি জমি অবৈধ দখলমুক্ত করা, এরপর ঢাকাকে একটা সুন্দর রূপ দেওয়া, তারা সেইভাবে কাজ করে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আর এখানে দুটো ভিখু কাজ করতেছে, আর মূলত বিদ্যুৎ যে কেন্দ্র আছে সেখানে আরেকটি ভিখু কাজ করতেছে, আর কুড়ার ঘাট ওইখানে আরও একটি ভিখু কাজ করতেছে, আর কালানগর খালের ওইখানে যত সম্ভব একটি বা দুটি ভিখু কাজ করতেছে। তো মূলত চার পাঁচটা ভিখু অলরেডি প্রতিদিনই কাজ করে। আর যে জায়গাটা কাজ বেশি হয় আমি সেই জায়গাটা এই ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আজকে যেহেতু এই জায়গাটা দুটো ভিখু কাজ করতেছে এবং ভালো মানে কাজ করেছে আমি যতটুকু দেখলাম, তো সে কারণে কি এই আপডেটগুলো আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে নতুন নতুন আপডেট দেওয়ার। আর হ্যাঁ, অনেক দর্শকই বলে আমি কেন ভিডিওতে তারিখ বা ডেট দিই না, মূলত দর্শক আমি যখন
একটা ভিডিও আপলোড দেই সেটা অবশ্যই সে তারিখেরই হয়ে থাকে, আর ইউটিউব সেটা অবশ্যই ডেটটা দিয়েই দেয়। তবে হ্যাঁ, আমি যদি কোনো ভিডিও সময় কারণে বা কোনো ভুলগত কারণে যদি কিছুদিন পরে দেই সেক্ষেত্রে অবশ্যই আমি তারিখ দিয়ে দিব, কিন্তু আমি যেহেতু প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপডেট দিয়ে যাচ্ছি তাহলে তো আর তারিখ দেওয়ার প্রয়োজন মনে করি না বা প্রয়োজন হয় না। এরপরও যদি দর্শক চায় অবশ্যই আমি ডিসক্রিপশনের ভিডিও ডেট দিয়ে দিব, দেখতে পাচ্ছেন আমি বুঝলাম আসলে পরিষ্কার করে লাভটা কি হবে। হ্যাঁ, হয়তো বা স্ল্যাবগুলো দেখা যাবে স্পষ্টভাবে, এতটুকু লাভ হবে। আর এই যে এ ভাই তো দেখতে পাচ্ছেন তারা সে কি কাজ করে যাচ্ছে, তো দর্শক আজকে এত পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আর সবসময় চেষ্টা করে যাচ্ছি, ঢাকানোর চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দেওয়ার। আর আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু বুড়িগঙ্গা নদীর পারে কিউআল আকারে যে ওয়াকের কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং কাজের দৃশ্যমানও আমরা আপনাদেরকে একটি ভিডিওতে দেখিয়েছি। তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করবো দুনো সাইডেরই ভিডিও আপডেট দেওয়ার। তো আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।